াম রহমাতুল্লাহদ্দিনীপুন আপনি জানতে চেয়েছেন কোনো গরিব বিধর্মী এই ধরনের কাউকে কি তাদের চিকিৎসার জন্য টাকা দিয়ে সাহায্য করা যাবে কিনা ইসলাম ধর্মটা এত সুন্দর একটা ধর্ম যে এই ধর্মটা একটা কুকুরের সঙ্গে একজন বলা হয় বা একজন পতিতা যে তার দেহ বিক্রি করে অর্থ উপার্জন করত এই ধরনের একটা জঘন্য পেশায় যিনি ছিল এক বান ইসরালের যার কথা আমরা অনেকেই জানি যে সেখান থেকে আমরা এই প্রশ্নের উত্তরটা নিতে পারি যে একটা পিপাসিত কুকুরকে পিপাসিত কুকুরকে পানি পান করানোর কারণে আল্লাহ সুবহান হওয়া তাল এত বড়ো পাপি হওয়া সত্ত্বেও মহিলাকে জান্নাত দিয়েছেন এবং অন্য এক হাদিসে পাওয়া যায় একটা বিড়ালকে মারার কারণে একটা বিড়ালকে নির্যাতন করে নির্যাতন মানে খাদ্যদ্রব্য থেকে বিরত রেখে একজন নারী একটা বিড়ালকে মারার কারণে সে জাহান নামে যায় তো এখান থেকে আমরা যেটা বুঝতে পারি এটা যদি একটা কুকুরের প্রতি হেসান করা উত্তম আচরণ করার প্রতিদান যদি এরকম হতে পারে তো সেখানে আশরাফুল মাখলুকাত সৃষ্টির সেরা মাফলুক মানুষ তো সেখানে যদি আমরা তাদের প্রতি অহসান করি কোনো প্রয়োজনের ই করি তাহলে সেটা আল্লাহ রাব্বুল আলমিন আমাদেরকে অবশ্যই উত্তম প্রতিদান দান করবে যদি এমন হয় যে দুইজন আছে আমার কাছে একজনকে আমি সাহায্য করার ক্ষমতা আছে একজন মুসলিম একজন হিন্দু তো আমার কাছে তৌফিক আছে একজনের তো সেক্ষেত্রে আমি মুসলিমকে প্রাধান্য দিতে পারি কিন্তু একজন বিধর্মী যখন আমার কাছে আসবে সাহায্য চাওয়ার জন্য আমি তখন তাকে সাহায্য করব। হতে পারে আমি সাহায্য করলাম আর আল্লাহর কাছে মনে মনে তার জন্য দোয়া করলাম আল্লাহ এই সাহায্য রসিলায় তাকে ইসলামের প্রতি একটা ভালো লাগা তার মনে সৃষ্টি করে দাও তার ধর্মটা তাকে পরিবর্তন করা এইভাবে আপনি দোয়া করতে পারেন এবং অবশ্যই এটা প্রত্যেকটা মানুষের দায়িত্ব যে সাহায্য করা যদি আশেপাশে যারা বিধর্মী তাদেরকে শুধু সাহায্য যদি আপনার সামর্থ্য নাও থাকে আপনার আশেপাশে যা যে বিধর্মীগুলো আছে থাকে যদি কেউ থেকে থাকে সেক্ষেত্রে তাদের সাথে উত্তম আচরণ করার চেষ্টা করবেন যাতে করে আপনার আচরণের মাধ্যমে প্রভাবিত হয়ে সে ইসলামের প্রতি তার ভালোবাসা জাগে এবং সেখান থেকে সে যদি ইসলামের দিকে হেদায়ত হয় ইসলামের দিকে ফিরে আসে তাহলে আপনি আল্লাহ হতে আলার কাছে অনেক বেশি صابتني آه باب الله سبحانه وتعالى ديتها جبن الله اعلم الصواب بارك الله فيكم